শিশু শিল্পী থেকে নায়িকা হিসেবে পর্দায় আসছেন প্রার্থনা ফারদিন দিঘি। কথা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের মাধ্যমে পর্দায় ফিরবেন, কিন্তু করোনার কারণে থেমে গেছে বায়োপিকের কাজ। কিন্তু থেমে থাকেননি দিঘি, এরই মধ্যে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা হিসেবে। শিশু শিল্পী হিসেবে প্রায় 30টি সিনেমায় অভিনয়ের পর পড়াশোনার জন্যই বিরতি নিয়েছিলেন দিঘি। 8 বছরের বিরতি কাটিয়েই সম্প্রতি ফিরেছেন লাইট ক্যামেরার সামনে। কামব্যাক প্রসঙ্গে দিঘি বলেন, আমার কাছে মনে হচ্ছে না নতুন কিছু, আসার পর খুব ফ্যামিলিয়ার লাগছে, ভালো লাগছে, মনে হচ্ছে আমি আমার আগের জায়গায় ফিরে এসেছি। নায়িকা হিসেবে দিঘির প্রথম সিনেমার টুঙ্গিপাড়ার মিয়াবাই শাপলা মিডিয়ায় প্রযোজিত এই সিনেমাতে তার বিপরীতে আছেন নবাগত নায়ক শান্ত খান। শান্ত দিঘি জুটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী মনে করেন দর্শক একটি ফ্রেশ জুটি পেতে যাচ্ছে। এছাড়াও সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন দিলর জান জন্টুর তুমি আস তুমি নেই সিনেমায়। নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই সর্বোচ্চ চেষ্টা করছেন প্রার্থনা ফারদিন দিঘি। লম্বা বিরতিতে থাকার কারণেই বেড়েছে তার ওজন, তাই নিজেকে ফিট করার মিশনে নেমেছেন সম্ভাবনাময়ী এই অভিনেত্রী। প্রতিদিন 2 ঘন্টা করে জিমের সময় ব্যয় করেন দিঘি, জিমের পাশাপাশি ডায়েটও করছেন। কবে থেকে জিম শুরু করছেন জানতে চাইলে দিঘি বলেন, জিম শুরু করেছি প্রায় 1.5 মাস হলো, ব্যস্ততার মধ্যেও প্রতিদিন জিমে সময় দেই। এর মধ্যে 5 কেজি ওজন কমিয়েছি, আরও প্রায় 3 কেজি কমানোর পরিকল্পনা আছে। আলাপকালে দিঘি তার খাদ্য তালিকা নিয়েও কথা বলেন, জানান খাদ্য তালিকা থেকে কার্বন জাতীয় খাবার বাদ দিয়েছেন, খাচ্ছেন মুরগি, সিদ্ধ ডিম, ব্ল্যাক কফি, দুধসহ বেশ কিছু খাবার। দিঘি মনে করেন চিন্তাভাবনা, মন, আত্মা বিশুদ্ধ তো মানুষ সুন্দর। তার ভাষায়, আমার কাছে সৌন্দর্য মানেই হলো অভ্যন্তরীণ সৌন্দর্য। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষই তাদের মতো করেই সুন্দর। কাজী হাতের কাবুলিওয়ালা সিনেমার অভিনয় করেই রূপালী পর্দায় পা রাখেন প্রার্থনা ফারদিন দিঘি। অভিনেতা সুব্রত এবং প্রয়াত অভিনেত্রী দোল দম্পতির এই কন্যা মনে করেন সেটে অভিনয় করতে করতেই বড় হয়েছেন তিনি, তাই অভিনেত্রী হয়েই অনেকটা পথ হাঁটতে চান দিঘি। তো ভিউয়ার্স, জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন নায়িকা দিঘি, এ নিয়ে কোনো মন্তব্য থেকে থাকলে নিজের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বিনোদনের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।